হ্যালো বন্ধুরা, আজকে আমি ইন্ট্রো দিচ্ছি না, কারণ না তোমাদের জন্য আজকে আমার 1 সাবস্ক্রাইবার কমপ্লিট। তোমরা যদি আমাকে ভালোবাসা না দিতে আজকে আমি এই জায়গাটাতে আসতে পারতাম না। আমার কাছে 1 সাবস্ক্রাইবার মানে অনেক বিশাল বড় একটা পাওনা। তো সে পাওনাটা কিন্তু আমার শাশুড়ি মার জন্য হয়েছে, তাই আমার কেকটা কিন্তু আমি আমার শাশুড়ি মাকে দিয়েই কাটিয়েছি। আর তোমরা মানে বলতে পারো যে 1 সাবস্ক্রাইবার তো আমার হয়ে গেছে, তাও কেন আমি আজকে ভিডিওটা দিচ্ছি, কারণ না কদিন থেকে শরীরটা আমার ভালো যাচ্ছিল না, এতটা জ্বর, তাই আমি ভিডিওটা আর আপলোড করতে পারছি না, তো তার জন্য একটু লেটে আপলোড হচ্ছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার হাজবেন্ড এই মাত্র কেক নিয়ে আসলো, আর আনার পর কিন্তু আমি কেকটা এখান থেকে বাইর করছি, আর বাইর করানোর পর মা তো খুব খুশি হয়েছে, খুশিতেই বলছে কেকটা কিন্তু আমি কাটবো না, তুই কাটবি। আমি বলছি মা, যেহেতু তোমার থ্রুতে আমি উঠেছি, কারণ তোমার ভিডিও বেশি আছে আর তুমি আমাকে এত সাপোর্ট করো, যেহেতু আমার শ্বশুরবাড়িতে কেউ সাপোর্ট করে না, একমাত্র আমার শাশুড়ি মা ছাড়া আর বর ছাড়া। জানি তো পাড়া প্রতিবেশী কেমন একটু হয়, কিন্তু আমার শাশুড়ি মা সব কিছু সামলে নেয়। তো তার জন্য আমি বলেছি মা তুমি কেকটা কাটবে, আর এখানে মা বলছে না রে তোদের চ্যালেঞ্জ তুই কেকটা কাট। আমি বলছি না, এটা কখনোই হবে না, তুমি কাটো। আর ননদকে একটু ইনভাইট করেছি, ননদকেও ডেকে নিয়েছি, ননদের বরকেও ডেকে নিয়েছি, মানে ওরাও এসেছে, আর ছোটো করেই করছি সেলিব্রেশনটা। আশা করছি যদি অনেক দূরে যেতে পারি বা অনেক ভালোবাসা তোমাদের সাপোর্টে যদি অনেক দূর যেতে পারি, আশা করছি সেবার খুব বড় করে করব এবং সকলকে ইনভাইট করব, করে বড় করে করব। আর তোমরা আমার চোখ মুখ দেখে এবং কথা শুনে বুঝতেই পারছো আমার শরীরটা খুব খারাপ। তো যাই হোক, পুরো ব্লগটি দেখো, আশা করছি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ খুব মজা চলছে, আর এখানে আমার ননদ আমার হচ্ছে ননদের বরকে খাওয়াচ্ছে কেক, আর খুব হাসাহাসি চলছিল। আমি বলছি ঠাকুরের আশীর্বাদে, আর অ্যাকচুয়ালি তোমাদের আশীর্বাদে যদি আরও অনেক দূর এগোতে পারি তাহলে নেক্সট টাইমে বিরিয়ানি দিব, এটা বলে আমরা সকলে হাসাহাসি করছিলাম। আর দেখতে পাচ্ছ এখানে বাবাকে কেক খাওয়াচ্ছে, বাবাও খুব খুশি হয়েছে, আর আমি তো কি বলবো, আমার খুশিতে কোনো জায়গা আসছে না আর কি, আমি খুব খুশি হয়েছি। আর এখানে আমি চলে আসলাম দোকানে, আমাদের দোকানে আমার বরকে কেক খাওয়াতে আসলাম, আর দোকানের কাকু ছিল, ওনাকেও কেক খাইয়ে দিলাম, বলছে এটা কিসের জন্য কেক, তোমার বার্থডে হয়েছে? আমি কি না, আমার 1 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তার জন্য। তো কাকুটা বুঝতে পারেনি, তো তারপর ভালো মতন করে বুঝিয়ে দিলাম। পুরো ব্লগটি দেখো, আশা করছি ভালো লাগবে। এটাকে দেওয়ার পর দেখলাম আমার হাজবেন্ডের বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে, দাদারা, তো দাদাদেরকে দিলাম একটু করে কেক, দাদারা খুব খুশি হয়েছে কথাটা শুনে। তারপর আমার একটা পুচকু, একটা সোনামণি পুচকু আছে, ও আমাকে খুব ভালোবাসে, আন্টি আন্টি করে ডাকে, আর আমি ওকে খুব ভালোবাসি। তো ওই পুচকিটাকে দিতে গেলাম, এই দেখতে পাচ্ছ দৌড়ে এখন আসবে, বলতেছিল যে আন্টি তোমার কি বার্থডে নাকি, শুনে নাও তোমরা নিজের মানে ভয়েসটা শোনো, তাহলে বুঝতে পারবে। দিবে শোনা, তোমাকে দিবে দিবে, দাঁড়াও।